সফল হওয়ার আকাঙ্ক্ষা থাকা উচিত। পৃথিবীতে সবাই সফল হতে চায়, কিন্তু সবাই সফল হতে পারে না। যাদের লক্ষ্যের দিকে আকাঙ্ক্ষা থাকে তারাই সফলতা পায়। অসম্ভব শব্দটি শুধুমাত্র কাপুরুষরাই ব্যবহার করে, সাহসী এবং জ্ঞানীরা নিজেদের পথ তৈরি করে। প্রতিবার পড়ে যাওয়া এবং আবার চেষ্টা করাই হলো আসল বিজয়। সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্ত দিয়ে পৃথিবী বদলে দেয়, আর অসফল মানুষ দুনিয়ার ভরে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। সফলতা তোমার কাছে আসবে না, বরং তোমাকে তার কাছে যেতে হবে। একদিন না একদিন হুচট খেয়ে গন্তব্যে পৌঁছে যাব। হুচট তো বিষ নয়, যা খেয়ে মরে যাব। দুর্বলরা তখন থামে যখন তারা ক্লান্ত হয়, বিজয়ীরা তখন থামে যখন তারা জিতে যায়। দেরিতে হোক, তবে অবশ্যই কিছু করতে হবে, কারণ লোকেরা তোমার স্ট্যাটাস দেখে, তোমার পরিশ্রম নয়। সফল হতে হলে তোমাকে একাই এগিয়ে যেতে হবে। তুমি সফল হতে শুরু করলে লোকেরা তোমাকে অনুসরণ করতে শুরু করবে। দৃষ্টান্ত স্থাপন করতে হলে নিজের পথ নিজেই তৈরি করতে হবে। যে ব্যক্তি কোটি কোটি টাকা উপার্জন করে সে ঈশ্বরের দৃষ্টিতে মহান নয়, বরং সেই ব্যক্তি মহান হয় যে কোটি কোটি মানুষের মন জয় করে। কয়লার খনি থেকে হীরা পাওয়া যায়, আর বাকি জন্ম নেয় পদ্ম, হে অপরাজেয়, তুমিও একদিন সফল হবে।